ডিএলএস গেমটিতে প্লেয়ার রেটিং আপডেট কবে আসবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট অ্যাটাক গেমার। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব আমাদের ডিএলএস গেমটিতে প্লেয়ারদের রেটিং আপডেটটি কবে আসবে সেই বিষয়ে আজকের ভিডিওটি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এবং অনেকেই আছে আমাদের ভিডিওগুলো রেগুলারই দেখে কিন্তু এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো ভাই লোক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আমাদের ডিএলএস গেমটিতে প্লেয়ারদের রেটিংস আপডেট আসতে এখনো কিন্তু বেশ কিছুদিন দেরি আছে, কারণ রিয়েল লাইফ ফুটবলের এই সিজনটি কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের ডিএলএস গেমটিতে রিয়েল লাইফ ফুটবলের প্লেয়ারদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু আমাদের ডিএলএস গেমটিতেও প্লেয়ারদের রেটিংগুলো নির্বাচিত করা হয়। তো যেহেতু রিয়েল লাইফ ফুটবলের এই সিজনটি কিন্তু এখনো শেষ হয়নি, তো তার জন্য কিন্তু আমাদের আপডেটটি আসতে কিছুদিন দেরি হবে, কারণ রিয়েল লাইফ ফুটবলের সারা বছরের প্লেয়ারদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু আমাদের ডিএলএস গেমটিতেও কিন্তু সেই প্লেয়ারগুলোর রেটিং নির্বাচিত করা হবে। তো তার জন্যই তো আমাদের কিছুদিন ওয়েট করতে হবে আমাদের আপডেটটি আসার জন্য। তো আমাদের ডিএলএস গেমটিতে আপডেট কবে আসবে সেই বিষয়টা আমরা কিভাবে বুঝব? তো আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ ধারণা দেই, সেই ধারণাটির মাধ্যমে আপনারা কিন্তু অনেকেই বুঝে যাবেন। এখনো কিন্তু আমাদের রিয়েল লাইফ ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ এই সকল লিগের ম্যাচগুলো কিন্তু এখনো শেষ হয়নি। তো এই সকল লিগের ম্যাচগুলো শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের ডিএলএস গেমটিতে কিছুদিনের মধ্যেই আপডেট চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ধারণা, কারণ এই সকল লিগের ম্যাচ শেষ হওয়ার পরেই কিন্তু রিয়েল লাইফ ফুটবলে প্লেয়ারদের সারা বছরের পারফরমেন্স অনুযায়ী কিন্তু আমাদের ডিএলএস গেমটিতে প্লেয়ারদের রেটিংগুলো পরিবর্তন করা হবে। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আপডেট আসার সময়টা কখন। চ্যানেলটিতে নতুন দর্শক হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন।